আসসালামু আলাইকুম সবাইকে, ফাইন রয়্যালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ট্যাংরা মাছ দিয়ে কচুরলতির একটি স্পেশাল রেসিপি। প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি এবং তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমরা আমাদের আগে থেকে লবণ হলুদ দিয়ে মিশিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিব এবং হালকা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে মোটামুটি, আমরা খুব সামান্য পরিমাণ ভেজে নেব এবং এখন মাছটিকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমরা প্রথমেই দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। কিছু মরিচ কুচি, পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা খুব সামান্য পরিমাণ পানি মিশিয়ে দিব যাতে মশলাটি পুড়ে না যায়। পানি দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে যথাক্রমে লবণ, পরিমাণ মতো হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যখন একটু এরকম মাখা মাখা হয়ে যাবে এর অর্থ হচ্ছে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকেই কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলার সাথে খুব ভালোভাবে কচুর লতিগুলো মিশে গিয়েছে। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমরা 10 মিনিটের জন্য জাল করে নিব এবং 10 মিনিট পরে আমরা চলে আসছি। দেখুন আমাদের কচুর লতি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা লুক চলে আসবে, তখনই আপনারা আমাদের আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিবেন। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব, তে মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে যায়। এবং 5 মিনিটের জন্য ঢেকে দিব। লো ভলিউমে জাল হবে এবং 5 মিনিট পরে আমরা উঠালেই আমাদের রান্না কমপ্লিট। এই যে আমাদের দেখুন, আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি। দিস ইজ আওয়ার ফাইনাল লুক। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। ঝোলটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। তো আপনারা যারা বাসায় বসে এটা চেষ্টা করবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।